সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বাজেটের মহা আকারে স্বাস্থ্য খাতের বরাদ্দ ছোটখাটো মনে হতে পারে, কিন্তু বরাদ্দ সেই হাজার হাজার কোটি টাকা মেপে যদি সেবার বায়না করেন কেউ, তাকে হতাশ হতেই হবে। কারণ কিছু ভবন তৈরি হলেও রোগ নির্ণয়ের যন্ত্রপাতি, আদর্শ জরুরি বিভাগ, অস্ত্রোপচার কক্ষ কিংবা নিবিড় পরিচর্যা কেন্দ্র সহ সব কিছুতেই হাহাকার। দুর্নীতির ইঁদুর খেয়ে নেয় স্বাস্থ্যখাতের সকল বরাদ্দ। করোনাকালে স্বাস্থ্যখাতের সেই ফাঁপা হালতেই প্রকাশ পায়। সরকারি বেসরকারি দুই মিলেই স্বাস্থ্য সেবা না হয়ে দৌরাত্মের রূপ নিয়েছে। এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ফাঁপা স্বাস্থ্যখাত। আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগ দেবেন অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, পরিচালক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডাক্তার লেলিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এবং আমার সহকর্মী শাতিলা শারমিন। দর্শক, আপনারও আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। রাজধানীতে ফ্ল্যাটের ফলস ছাদে প্লাস্টার করে রাখা ছিল মরদেহ, পানির লাইন মেরামত করতে গিয়ে বেরোলো কঙ্কাল, রহস্য ভেদের চেষ্টায় পুলিশ। সন্ত্রাসীদের গুলিতে জখম, বাংলাদেশিদের ময়লার ভাগাড়ে ফেলে দেয় লিবিয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। চার মাস পর দেশে ফিরে পাচার হওয়া নয় জনের রোমহর্ষক বর্ণনা। রিফাত হত্যায় মিন্নির দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বিপথগামী হবেন অন্য নারীরা, পর্যবেক্ষণ আদালতের, ছয় আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে। ইডেনের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যার দায়ে দুই গৃহকর্মীর ফাঁসির আদেশ, ঠান্ডা মাথায় খুন, এজেন্সির মাধ্যমে গৃহকর্মী নিয়োগে সতর্ক থাকার নির্দেশনা আদালতের। এবং সৌদি প্রবাসীদের ভিড় সামলাতে পুলিশের লাঠি পেটা, টিকিটের জন্য টোকেন নিতে উপচে পড়া ভিড়, সাত মাস বন্ধ থাকার পর খুলল মক্কা, ওমরা পালনের সুযোগ। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যাব। তার আগে বলছি যে আমাদের আলোচনার শিরোনাম ফাঁপা স্বাস্থ্য খাত। আমরা বলছি যে ভবন তৈরি হলেও রোগ নির্ণয়ের যন্ত্রপাতি, অস্ত্রোপচার, জরুরি বিভাগ ইত্যাদি ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়ে গেছে। আমরা বলছি যে স্বাস্থ্য খাতের যে বরাদ্দ, দুর্নীতির ইঁদুর তা খেয়ে নেয়। কেন বলছি, অনুসন্ধান করার চেষ্টা করেছেন আমার সহকর্মী শাতিলা শারমিন, তিনি রিপোর্ট তৈরি করেছেন। শাতিলার রিপোর্টটি দেখব, তারপর আমরা আলোচনায় যাব। পটুয়াখালীর প্রত্যন্ত এক গ্রাম থেকে হাতে মারাত্মক জখম নিয়ে উপজেলা ও বিভাগীয় পর্যায়ের হাসপাতাল ঘুরে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য আসেন নূর বাহাদুর। চলতি বছরের ফেব্রুয়ারির 28 তারিখ থেকে হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরছেন তিনি। অনেক ঘোরাঘুরির পর বার্ডেবে খোলা আছে, এই টেস্টটা হয়, কিন্তু অনেক সিরিয়াল, অনেক এক মাস দেড় মাস পরে আমি সিরিয়াল পাইলাম। তো দেড় মাস পরে টেস্ট করানোর পর হচ্ছে আমি যখন আবার আসলাম ডাক্তার দেখাইতে পঙ্গুতে, ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর টেস্ট করাইতে প্রায় দুই মাস লেগে গেছে। হ্যাঁ, তা টেস্ট করে আসলাম, অনেক ইয়া করে টেস্ট করাই আসার পর ডাক্তার টেস্টও দেখলো না, কিছুই না, বলতেছে যে আবার আগামী বছর জুলাইয়ের 31 তারিখে আমার ডেট। হ্যাঁ, কারণ সেটা কিসের ডেট, অপারেশন পরে আমি অনেক অন্যভাবে খোঁজ নিয়ে জানলাম যে আসলে অপারেশনই হচ্ছে না পঙ্গুতে, কিন্তু এই ঘটো এই কথাটা আমাকে আসলে এতদিনে, এত যে ঘুরলাম এতদিনে কেউই বললো না। ডাক্তাররা ব্লাড টেস্টের রিসিট কাটা এক জায়গায়, টাকা জমা দিতে হয় আরেক জায়গায়, তারপর হচ্ছে টেস্ট করাইতে হয় চার পাঁচ জায়গায় গিয়ে লাইন দিয়ে দিয়ে, এটা একদিনে দুই দিনেও সম্ভব না। একজন রোগীর ডাক্তার কাছে দিয়ে আবার টেস্ট করায় আবার পরামর্শ আনতে আবার এক সপ্তাহ কমে কেউ পারবে না। সাধারণ কোনো রোগীর সরকারি হসপিটাল থেকে চিকিৎসা পাইতে হলে আসলে জানের পানি থাকে না। সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রোগীরা যখন রাজধানীতে আসে উন্নত চিকিৎসার জন্য, তখন তাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় তথ্য পাওয়া। এই নির্ভুল তথ্য যারা তখন না পায়, তখন তারা পড়ে দালাল চক্রের ফাঁদে। এরপরে চিকিৎসা নেওয়া তাদের জন্য হয়ে যায় দুর্বিষহ। হাসপাতাল
হাসপাতালের প্রবেশমুখ, বারান্দা, করিডোরে গ্রাম থেকে আসা রোগী বা তার স্বজনদের এমন করে বসে থাকার দৃশ্য গণমাধ্যমের শিরোনাম হয়েছে অসংখ্যবার। কারণ তাদের যে নেই এই মেগাসিটিতে যাবার জায়গাও, বোঝেন না দুর্নীতি আর ক্ষমতা চক্রের মারপ্যাঁচও। মাগুরার ডাক্তাররা বলছে দ্রুত আপনারা ওই ঢাকায় রিপোর্ট করে দেন। অ্যাক্সিডেন্ট হয়েছে পাবনা, ওখান থেকে আমি নিয়ে আসছি অ্যাম্বুলেন্সে। আইসিইউতে রাখতে বলছে মানে ফরিদপুর থেকে, মানে ওখানে ফেরত দিছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই মেডিকেল নিয়ে যাওয়া যাতে আইসিইউতে রাখা যায়। কেন এই সংকট? উত্তরটা পরিসংখ্যানে দেওয়া জটিল। তবে পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেশে অনুমিত জনসংখ্যা 17 কোটির বেশি, আর স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে সরকারি বেসরকারি মিলিয়ে হাসপাতালের সংখ্যা 5709টি। এসব হাসপাতালে সরকারি চিকিৎসক 30,000 সহ নিবন্ধিত চিকিৎসক 1,00,000 মতো, স্বাস্থ্যকর্মী 1,30,000-এর বেশি নয়, আর শয্যা 1,43,394। সেই হিসেবে প্রতি 1700 জনের জন্য একজন চিকিৎসক, 1308 জনের জন্য একজন নার্স এবং 1159 জনের জন্য হাসপাতালে একটি করে শয্যা রয়েছে। কিন্তু গাণিতিক সমীকরণটা পাল্টে যায় যখন জটিল রোগ নিয়ে সারা দেশ থেকে রোগীরা রাজধানীর হাতে গোনা কিছু হাসপাতালে ভিড় করেন। ডাক্তার বলছিল এই বেডটা খালি আছে, তো আমি টাকা জমা দিয়ে আসছি, এখানে যোগাযোগ করি নাই, তো টাকা জমা দিয়ে আসছি, এখানে আইসা দেখি সিটটা ফিল আপ। আগে আমাদের রিসেপশনে খোঁজ নিতে হয় যে আদু আমাদের বিছানাটা খালি আছে কিনা, তো উনি আমাদের সাথে যোগাযোগ না করেই মানে বিলটা পেইড করে আসছে, কিন্তু অলরেডি আমাদের এখানে বিছানা বুকড হয়ে গেছে, তাহলে তো আমরা ওনাদের বিছানাটা দিতে পারবো না। হাসপাতালের কর্মকর্তা কর্মচারী বা চিকিৎসকদের বিরুদ্ধে দুর্ব্যবহার অব্যবস্থাপনার অভিযোগ রোগীদের অনেক পুরনো। শুরুটা হয় হাসপাতালে ঢোকার পর থেকেই। পাওয়া যায় না ট্রলি বা হুইল চেয়ার, স্বজনকে বাঁচাতে যেন মরিয়া চেষ্টা পরিবারের। ধাক্কা সামলে হাসপাতালের কোথাও ঠাঁই হলেও আছে দুর্ব্যবহার আর সেবা পাওয়ার অনিশ্চয়তা। অবশ্য যাদের বিরুদ্ধে এই অভিযোগ সেই তাদের বরাবরই অজুহাত লোকবলের, সঙ্গে রয়েছে রোগীর স্বজনদের অসচেতনতা আর দুর্ব্যবহারের অভিযোগও। রোগীর সাথে আমরা খারাপ ব্যবহার কেন করবো, আমাদের এটা প্রশ্নই আসে না। যদি রোগীর সাথে এলোমেলোভাবে বা বুঝতেছে না, পাগলামি করে, টলি টানাটানি করে, হেসা করে, তখন মনে করেন যে একটু রাগ হয়। আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, তারপরে ভুল বুঝাবুঝি হতে পারে। আমরা 100টা কাজ করলে 2টা ভুল থাকবে, এটাই স্বাভাবিক। অনেক সময় দেখা যায় যে এইমাত্র পরিষ্কার করা হয়েছে আর একটা রোগী এসে আবার ওখানে রক্ত পড়েছে। হ্যাঁ, যে লোকবলের সংখ্যাটা অনেক সময় অপরিষ্কার থাকে। আর আন্তরিকতার অভাবের অভিযোগ স্বীকার করেই দায়িত্বরতরা জানান, দালাল চক্র এবং সিন্ডিকেটের প্রভাব বিশৃঙ্খল করে রেখেছে হাসপাতাল ব্যবস্থাপনাকে। আমাদের অনেক কিছুই আছে, কিন্তু আমাদের কতগুলো জায়গা ল্যাক্স রয়েছে, সেটা হলো যে আমরা যখন পেশেন্টটাকে হ্যান্ডেল করছি সব পর্যায়ে, তখন যে আন্তরিকতাটা এবং তাকে তার প্রতি যে সহানুভূতি, যে দুইটা জিনিস কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেই জায়গায় আমাদের কিন্তু বেশ ঘাটতি আছে। আমরা লক্ষ্য করেছি যে আমাদের নার্সরা বা যে আমাদের ডক্টররা অনেকেই, সবাই আমি বলবো না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা হয়তো মানে এক্সপেক্টেড ওয়েতে তারা তাকে অ্যাকসেপ্ট করে নাই। এবার মানসিকতাটা এটা সরকারিভাবে করতে হবে, গভর্নমেন্টকেই এটা বাধ্য করতে হবে, আমাদেরকে দিয়েই আমাদেরকে বাধ্য করতে হবে। নিজের শ্রেণী যারা 2 নম্বর শ্রেণী কিছু আছে, এটা তো 2 নম্বর ধরা যায় না। 2,000 লোককে আমি একসাথে কীভাবে ধরতে পারবো? এদিকে বেসরকারি হাসপাতালের গল্পটা অন্য। করোনার সময় নানা অজুহাতে প্রথম দিকে চিকিৎসা সেবা বন্ধ রাখে অধিকাংশ হাসপাতাল। সরকারের জোর জবরদস্তিতে ধীরে ধীরে সেবায় ফিরলেও এখনও স্বাভাবিক হয়নি অনেক হাসপাতালের কার্যক্রম। কোভিড-19 ভাইরাস মহামারীকে পুঁজি করে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল শুরু করে দুর্নীতি। জনগণের সামনে আসে রিজেন্ট হাসপাতালের শাহেদ, জেকেজির সাবরিনার মতো কেলেঙ্কারি। চলে হাসপাতালে হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান। মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স সহ নানা অনিয়মে সিলগারা করা হয় বেশ কয়েকটি হাসপাতালকে। গুটি
ঘাঁটি কয়েক এই হাসপাতালের দুর্নীতির প্রভাব পড়েছে পুরো বেসরকারি স্বাস্থ্য খাতে। আমাদের দেশে হেলথ সেক্টর হচ্ছে একটি পথ শিশু, তাকে নিয়ে সবাই তামাশা করছে, যার যা খুশি করছে, যেই মন্ত্রণালয়ের ইচ্ছা সে এসে হাসপাতালে হামলা দিচ্ছে, যার অধিকার নাই আসার সেও এসে এখানে ইন্টারফেয়ার করছে। কোভিড-19 সময়কালে বেসরকারি হাসপাতালগুলোর নানা সমালোচিত অবস্থানের কারণে রোগীর আস্থাহীনতার জায়গা অনেক বেড়েছে। এছাড়া বিদেশ যাত্রা যেহেতু সম্ভব হচ্ছে না, এ কারণে রোগীরা অনেকটা জালে আটকা পড়া মাছের মতো অবস্থায় রয়েছেন। এর মাঝেই দুদকের অনুসন্ধানে একে একে বেরিয়ে আসতে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খতিয়ান। চলে দুর্নীতি দমন কমিশন আর আদালত পাড়ায় হইচই, দুদকে হাজির হতে হয় স্বাস্থ্য অধিদপ্তর প্রধানকেও। তুমুল সমালোচনার মুখে পদত্যাগ করেন মহাপরিচালক আবুল কালাম আজাদ। সত্যিকারভাবে চিকিৎসা পাক, এটা কিন্তু আমরা কখনো যে করি নাই সেটা আমরা বুঝতে পারছি করোনা কালে এসে। এমন ভাবে আষ্টে পৃষ্ঠে দুর্নীতিটা জড়িয়ে গেছে এবং দুর্নীতিটা এমন ভাবে ভিতর থেকে আমার স্বাস্থ্য ব্যবস্থাটাকে খেয়ে ফেলছে। সেন্ট্রালে থাকলে এক জায়গা থেকে খেয়ে ফেলা খুব সহজ, এটা যদি 64 জায়গায় বিস্তৃত হয়ে যায় 64 জায়গা থেকে খুঁজে খুঁজে খাওয়া কঠিন হয়ে যাবে। তাহলে এটা শুধুমাত্র কিছু লোক ঢাকা শহরে বসে থেকে যারা প্ল্যানার, ওরা যেন সহজে একজন দুইজন লোকের হাতে রেখে ওদেরকে ধরেই কাজটা সেরে ফেলতে পারে, এই জন্য এটা ডিসেন্ট্রালাইজ করছে না। 2019-20 অর্থ বছরে মোট বরাদ্দ 25,733 কোটি টাকার মধ্যে 13,466 কোটি টাকা চলে গেছে পরিচালন খাতে। এর মাত্র 1/4 মতো বরাদ্দ হচ্ছে ওষুধ ও সরঞ্জাম কেনার পেছনে, বাকি অর্থ চলে যাচ্ছে বেতন ও ভাতায়। যদিও প্রয়োজনের তুলনায় এখনও চিকিৎসক ও নার্সের সংখ্যা অনেক কম, এই বরাদ্দেরও পুরোটা খরচ করতে পারে না স্বাস্থ্য খাত। বরাদ্দ থেকে এবারও 1,000 কোটি টাকা ফেরত চলে গেছে। বিশ্লেষকদের মতে স্বাস্থ্য খাতের উন্নয়ন বরাদ্দের শতকরা 80% দুর্নীতির পেটে চলে যায়। ইনভেস্টিগেট করে যাদেরকে খুঁজে পাচ্ছি এটাকে ধরে একটা বাহবা নিতে চাচ্ছি যে আমরা করেছি, কিন্তু আসলে এটাকে মূলোৎপাটন করার জন্য এটার ভিতরে গিয়ে এই চক্র যারা সই করছে, যারা সই করার দায়িত্বে আছে, ওদেরকে যদি আমরা অ্যাকাউন্টেবল করতে না পারি এই স্বাস্থ্য ব্যবস্থাকে কিন্তু ঝুঁকিমুক্ত করা যাবে না। 2019 সালের 31 জানুয়ারি স্বাস্থ্য সেবা বিভাগে দুর্নীতির 11টি খাত চিহ্নিত করে তা প্রতিহতের জন্য মন্ত্রণালয়কে 25 দফা সুপারিশ করে দুর্নীতি দমন কমিশন। প্রতিবেদনে স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন ক্রয়, নিয়োগ, পদোন্নতি, বদলি, পদায়ন, চিকিৎসা দেওয়া, চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতির ব্যবহার, ওষুধ সরবরাহ সহ বিভিন্ন দুর্নীতির উৎস চিহ্নিত করা হয়। কোনো ধরনের অগ্রগতি না থাকায় এবার নির্দেশনা আসে উচ্চ আদালত থেকে। প্রতিবেদনের 1 বছর 9 মাস পর চলতি বছরের 30 সেপ্টেম্বর দুদকে সেই সুপারিশ বাস্তবায়নের বিষয়ে 2 মাসের মধ্যে জানাতে নির্দেশ দেন উচ্চ আদালত। দুর্নীতি দমন কমিশনের প্রক্রিয়াটা অত্যন্ত সময় সাপেক্ষ এবং আপনি ন্যায় বিচার পেতে হলে সময়ের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, কিন্তু যেটা ডিপার্টমেন্টাল প্রসিডিং নিতে এত সময় লাগার কথা না। দুদককে কেন খুঁজে বের করতে হবে? এটা তো দুদকের জন্য এক্সট্রা বার্ডেন। আপনার অধিদপ্তরে দুর্নীতি হচ্ছে সেটা দুদককে ফাইন্ড আউট করতে হচ্ছে, কিন্তু আপনি বলছেন না। দুর্নীতি দমন কমিশন যে সাজেশনটা দিয়েছে সেটা কমপ্লাই করার জন্য হাইকোর্টে আসতে হবে কেন? দ্যাট মিনস আপনার প্রতিষ্ঠান টোটালি নিরব, নিস্তব্ধ, ওখানে মানে আইন কানুনের কোনো বালাই নেই, মানে চেইন অফ কমান্ডের কিছুই নেই, এটাই তো বোঝা যাচ্ছে। আজকে 1 বছর 10 মাসের মাথায় কেন হাইকোর্টকে বলতে হবে তুমি কি পদক্ষেপ নিয়েছো তুমি আমাদেরকে জানাও। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিতে অসম্মতি জানান। করোনাকালীন সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের নানা অনিয়ম, দুর্নীতি আর নানা অব্যবস্থাপনার খবর যেমন সারা দেশে আলোড়ন তুলেছে, এই আলোড়ন মানুষের মনে তৈরি করেছে আস্থার সংকট। এই সংকট কাটিয়ে উঠতে সময় লাগবে কিন্তু অনেক। দেখছিলাম আমার সহকর্মী শাতিলার তৈরি করা রিপোর্টটি। আমি যুক্ত হতে চাই অতিথিদের সঙ্গে, শুরুতেই কথা বলতে চাই ডাক্তার লেলিন চৌধুরীর সঙ্গে। ডাক্তার লেলিন চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। দেখছিলেন আমাদের তৈরি করা রিপোর্টটি, এই রিপোর্টে অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী, অনেক জায়গায় গিয়েছেন, তথ্য জোগাড়ের চেষ্টা করেছেন, উপস্থাপন করেছেন। একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করি, দুজন হাসপাতাল পরিচালকের সঙ্গে কথা বলেছেন তিনি, তারা যেটি বলছেন, স্বীকার করেছেন যে স্বাস্থ্যকর্মীদের, চিকিৎসক, নার্স, আন্তরিকতা এবং সহানুভূতির অভাব রয়েছে।
এটি কি আসলে রোগীর বেশি চাপ, অর্থাৎ প্রতিদিন অনেক রোগী তাদেরকে হ্যান্ডেল করতে হয় সেই কারণে, নাকি কিছুটা মজ্জাগত হয়ে গেছে আমাদের? কি মনে হয় আপনার কাছে ডাক্তার লেনিন চৌধুরী? ধন্যবাদ, ধন্যবাদ। স্বাস্থ্য ব্যবস্থাপনা মানে হেলথ ম্যানেজমেন্ট, এর একটি টিম ওয়ার্ক রয়েছে। সেই টিম ওয়ার্কের মধ্যে একজন হচ্ছে ডাক্তার, একজন হচ্ছে নার্স। নীতি নির্ধারণ থেকে শুরু করে কৌশল নির্ধারণ এবং সেটাকে কাজে পরিণত করে যিনি সেবা গ্রহীতা তার কাছে পৌঁছে দেওয়ার যে সিঁড়ির ধাপগুলো, মূলত যখন এই সিঁড়ির ধাপগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সম্মিলিত সঠিকভাবে না ঘটে, তখনই কিন্তু সেবা গ্রহীতা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। বিষয়টা এমন দাঁড়িয়েছে, যারা এই ব্যবস্থাপনার পরিকল্পনাটি করেন তাদের ক্ষেত্রে দাঁড়াচ্ছে কি, তারা মনে করছেন ধরা গেল ঢাকা মেডিকেল অথবা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল, সেখানে আউটডোরে 6 ঘন্টায় রোগী আসে 1000 জন, 4 জন ডাক্তার এটি দেখে, প্রতিজনকে দেখতে হয় 200 অথবা 150 করে রোগী। একজন ডাক্তার 6 ঘন্টায় 150 রোগী দেখবে, এটি যিনি ভাবার সামর্থ্য রাখেন তিনি সম্ভবত সুস্থ না, কারণ এটি সম্ভব না। ব্যবস্থাপকেরা যারা নীতি নির্ধারণ করেন মন্ত্রণালয় থেকে অথবা অধিদপ্তর থেকে, তারা এরকম একটি ব্যবস্থাপনায় চিকিৎসককে ঠেলে দেন। এই অবস্থায় কি হয়, সে 1 মিনিটে 1 জন করে রোগী দেখা শুরু করে। আসলে হয়েছে কি, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং খাতের যারা নীতি এবং কৌশল নির্ধারণ করেন তারা অধিকাংশই স্বাস্থ্যের সাথে যুক্ত মানুষ না। তারা জানেন না একজন মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার মৌলিক প্রয়োজন গুলো কি। সেই প্রয়োজন না মিটিয়ে যখন ব্যক্তি চিকিৎসক অথবা নার্সকে রোগীর মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া হয়, তখন যেটি ঘটে, তখন এই আন্তরিকতার অভাব, কর্কশ ব্যবহার, সময় না দেয়া, এই জাতীয় অভিযোগগুলো ওঠে। এর সাথে আরেকটা ব্যাপার খুব ভালো মতো মনে রাখতে হবে, ব্যবস্থাপনাটাকে আমরা বলি একটি যন্ত্রের মতো। সেই যন্ত্রে আপনি শুরুতে যে ধরা গেল একটি আখ মারাইয়ের যন্ত্র, আপনি লাল আখ দিলেন সেটা কিন্তু সাদা রস আসবে, আপনি হলুদ আখ দিলেন সেটারও সাদা আসবে, যে আপনি যদি কালো আখ দেন সেটারও সাদা রস আসবে। এখন এই ব্যবস্থাপনাটাকে যদি আমরা জনবান্ধব, মানব বান্ধব, রোগী বান্ধব না করি, তাহলে কিন্তু হাসপাতালের বিরুদ্ধে, ডাক্তারের বিরুদ্ধে, নার্সের বিরুদ্ধে অভিযোগ কখনোই শেষ হবে না। এরপরে এটাও সত্য যে একজন চিকিৎসক রয়েছেন, তারা নিশ্চয়ই কিছু সংখ্যায় আছেন যারা রোগীর সাথে আন্তরিকতা, আন্তরিক আচরণ করে না। এর পেছনেও কিন্তু প্রধান একটি কারণ আছে, যেমন ধরুন আমরা বলতে পারি বাংলাদেশের অন্য সবগুলো ক্যাডার সার্ভিসের মতো কিন্তু হেলথ একটি ক্যাডার। আপনি দেখবেন প্রশাসন ক্যাডারে যেখানে সচিবের পদ, মানে অতিরিক্ত সচিবের পদ রয়েছে ধরা গেল 150টি, সেখানে প্রমোশন দিয়ে 1250 জনকে সেই রকম পদের এগেনস্টে প্রমোশন দেয়া হয়। কিন্তু আপনি দেখবেন স্বাস্থ্য ক্যাডারে একজন মানুষ 15 বছর চাকরি করার পরও সে একটি প্রমোশন পায় না। এই যে বৈষম্যগুলো, এই বৈষম্যগুলো কিন্তু প্রচণ্ডভাবে যারা চিকিৎসা, যারা দেবে চিকিৎসক তাদেরকে আঘাত করে। এর মধ্য দিয়ে মানসিকতার এক ধরনের পরিবর্তন হয়। আমরা মনে করি বাংলাদেশে সমস্ত ক্যাডারের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার। এবং দেখুন স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন, তিনি এখানে আসার আগে কোথায় ছিলেন, তিনি ভূমি সংস্কারে ছিলেন, তার আগে কোথায় ছিলেন, ধরা গেল ধর্ম মন্ত্রণালয় অথবা সংস্কৃতি মন্ত্রণালয় অথবা অন্য কোনো মন্ত্রণালয়ে ছিলেন, তারপরে তিনি আসলেন স্বাস্থ্যের সংস্কার করার জন্য। একটা জিনিস বুঝতে হবে, স্বাস্থ্য কিন্তু এমন কোনো ব্যাপার না যে ভূমি সংস্কার থেকে অথবা ধর্ম মন্ত্রণালয় থেকে এসেই তিনি একদিনে পুরো বিষয়টা বুঝবেন। এই জন্য আমরা বলি চিকিৎসার সাথে যুক্ত যে মানুষগুলো, স্বাস্থ্য পেশা এবং স্বাস্থ্যশাস্ত্রের সাথে যুক্ত যে মানুষগুলো, তাদেরকে যদি আমরা এই ক্ষেত্রে নীতি নির্ধারণী এবং উচ্চতর পদে নিয়োগ করি এবং প্রয়োজন অনুযায়ী যদি আমরা ব্যবস্থাটা করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশের মানুষের ক্ষোভের একটি বড় অংশ কিন্তু প্রশমিত হবে। ব্যাপারটা দাঁড়িয়েছে কি, আমি ডাক্তার দিচ্ছি, ডাক্তার তো একটি পার্ট, তার সাথে থাকতে হবে ঔষধ, তার সাথে থাকতে হবে লজিস্টিক সাপ্লাই, অবকাঠামো, প্রযুক্তি এবং ডায়াগনোসিস টুল, যেগুলো সেগুলোর দরকার। কোনো কিছু না দিয়ে, ধার নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দারের মতো চিকিৎসককে পাঠিয়ে দিয়ে আমাদের নীতি নির্ধারকরা সবার সামনে গল্প ফেঁদে বসেন যে তারা যথেষ্ট ডাক্তার নিয়োগ দিয়েছেন। ডাক্তার তো চিকিৎসা করবে না, চিকিৎসা করার জন্য একটি পরিপূর্ণ ব্যবস্থাপনা দরকার। তার সেই ব্যবস্থাপনায় ডাক্তার একটি অংশ, নার্স একটি অংশ, ওয়ার্ড বয় একটি অংশ, তেমনি প্রশাসক একটি অংশ,
এই অংশগুলো কাজ করছে না বলেই কিন্তু সাবরিনার মতো ঘটনা, শাহিদের মতো ঘটনা উল্লেখ করে। দেখুন আপনাদের রিপোর্টেই আমরা দেখলাম একটি লাইসেন্সবিহীন হাসপাতালের সাথে ডিজি হেলথ একটি চুক্তি করছে, সেই চুক্তিতে মন্ত্রী মহোদয় নিজে থাকছেন। তার মানেটা কি? তার মানে এই স্বাস্থ্যখাত দেখার মতো আসলে কেউ নাই। দুদকের প্রকৌশলী কৌশলী যথার্থই বললেন যে যাদের দেখভাল করার কথা তারা আছেন অন্য কাজে ব্যস্ত, নইলে মোটর গাড়ির একটা দোকান আল জাদিদ, জাদিদ অটোমোবাইলস, তাকে দেওয়া হয় পিপিই সাপ্লাইয়ের কাজ। বলুন তো এটা কিভাবে হয়? এবং তারা 9,57,00,000 টাকা নিয়ে দিব্যি চলে গেল, তার কোনো খবর নাই। আসলে যাদের দেখার কথা তারা যদি পুরো বিষয়টা দেখেন, এবং দেখলে কিন্তু আমরা যে বিশৃঙ্খলা অবস্থা আজকে স্বাস্থ্যখাতে দেখছি, সেটা সরকারি হোক বেসরকারি হোক, সেক্ষেত্রে কিন্তু আমরা এর থেকে বেরিয়ে আসতে হবে। একটি বিষয় খুব মনে রাখতে হবে, ভাই আমি আপনার সঙ্গে আবারও যুক্ত হব, আপনি আপনার সঙ্গে থাকুন, আমি একটু কথা বলতে চাই। অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, পরিচালক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। জনাব উত্তম কুমার বড়ুয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। আশা করি আমাদের রিপোর্টটি আপনি শুনেছেন, দেখেছেন। একটু প্রশ্ন রাখতে চাই, এই সরকারি হাসপাতালগুলোতে প্রায় একটি কথা উঠে যে দালালদের দৌরাত্ম্য। আমরা যে রিপোর্টে কথা বলেছিলাম এই দুটি হাসপাতালের পরিচালকের সঙ্গে, বড় হাসপাতাল রাজধানীর, তারাও বলছেন, স্বীকার করছেন যে দৌরাত্ম্য এই দালালদের কিছুটা আছে। তো উত্তমদা, এই দালাল সিন্ডিকেট ভাঙা যায় না কেন? এটি আছে জানার পরেও প্রতিকার কেন নেওয়া যায় না এটির বিরুদ্ধে? এদের এই দালালদের খুঁটির জোরটা কোথায়, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আমি আসলে প্রথম অংশের আমাদের যান্ত্রিক গোলযোগের জন্য আমি রিপোর্টগুলো শুনতে পাইনি, তবে আমি বুঝতে পেরেছি আপনি যেহেতু প্রশ্নটি করেছেন দালাল এবং আমাদের সেবা নিয়ে কথা। আসলে প্রতিটি সরকারি হাসপাতালকে ঘিরে এক ধরনের দালাল চক্র সারা বাংলাদেশে গড়ে ওঠে। এটি হলো অনেক সময় আমরা যে দালাল চক্রগুলো, সরকার পরিবর্তন হয়, দালাল চক্রগুলো পরিবর্তন হয় না। ওরা হলো দল পরিবর্তন করে, তাদের পেশি শক্তি আছে, তাদের হলো রাজনৈতিক শক্তিকে তারা ব্যবহার করে, তারা এই শক্তিকে ব্যবহার করে তারা এক ধরনের দালাল চক্র গড়ে ওঠে। আসলে এই দালালদের জন্য আমরা আইনগত যদি দিক দেখি, আমরা কতটুকু, আমরা যতটুকু জেনেছি একজন দালালকে, আমিও অনেকবার যেহেতু হাসপাতালের দায়িত্বে আছি, অনেকবার আমরা অনেক দালালদের আমরা ধরিয়ে দিয়েছি। আমরা যদি 5 দালালকে ধরে দিই, দেখা যায় হলো থানায় যেতে যেতে 3 ছাড়া পেয়ে যায়, 2 হয়তো সে হলো আইনের জায়গায় সে সোপার্দ হয়, পরবর্তী দিনেই আমরা একদিন গ্যাপ দিয়ে পরের দিন আবার এই দালালকে দেখতে পাই। অর্থাৎ দালাল আইনের যে আইনটি আছে এটিও একটি সংস্কার করা প্রয়োজন। আমি যতটুকু জেনেছি মাত্র 200 তার জরিমানা, একজন দালাল যে দালালি করে তার জন্য মাত্র 200 জরিমানা, অতএব সেই পরের দিনে জামিন নিয়ে আবার চলে আসে। তো যার কারণে প্রশাসন চাইলেও তাদেরকে দালালদের একেবারে যে উচ্ছেদ করা যায় পারা যায় না। তবে আমাদের যেটা, আমার ক্ষেত্রে আমি যেটি দেখেছি, আমাদের থানা এবং র‍্যাব তারা আমাদেরকে যথেষ্ট সহায়তা করে, এবং র‍্যাবের মাঝে মধ্যে তাদের হলো বিশেষ করে আপনি জানেন সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে নিউরো সায়েন্স পর্যন্ত প্রায় 10 হাসপাতাল আছে, এটা হলো হাসপাতাল হসপিটাল একটি হাব। তো যার কারণে এখানে একটা বিশাল দালাল চক্র গড়ে উঠেছে। তো এখানে আমরা যেটি দেখেছি, পরে আমরা ম্যাজিস্ট্রেট দিয়ে র‍্যাবের মাধ্যমে তারা তাদেরকে তাৎক্ষণিকভাবে বিচার করেছে, এগুলো আমরা পেয়েছি। আর 2-1 দালালকে আমরা অনৈতিকভাবে অন্য কেস তাদেরকে সংযুক্ত করে দেওয়ার পরে, আমি আমার হাসপাতালের কথা বলছি, তখন দেখা গেছে তারা দীর্ঘস্থায়ীভাবে তারা আইনের কাছে আটক থাকে, তখন একটি মেসেজ যাওয়ার পরে আমার এখন হাসপাতালের দালাল অনেকটাই কমে আসছে, প্রায় আমি বলবো 90-95% এখন দালাল মুক্ত। তো এই জন্য আমি মনে করি যে দালাল চক্রগুলোর ব্যাপারে এটা হলো আমাদের আইনের সংস্কার প্রয়োজন আছে। এটি একজন পরিচালকের পক্ষে এদের দালালদের আইনে সোপার্দ করার পরও যেহেতু বের হয়ে আসে, এটিকে রোধ করা অত্যন্ত কঠিন হয়ে। উত্তমদা, আরেকটি বিষয়, এই হাসপাতালগুলোতে বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স সহ অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তাদের রোগীদের সঙ্গে যথেষ্ট আন্তরিক ব্যবহার এবং সহানুভূতিপূর্ণ ব্যবহার না করার অভিযোগ রয়েছে, যেটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মহোদয় বলেছেন আমাদের কাছে। তো এই জায়গাটিতে কিছুটা বিশ্লেষণ করেছেন আমাদের ডাক্তার লেলিন চৌধুরী, আপনার একটু আলোচনা আমি শুনতে চাই। এটি কেন হয়? এটি কি আসলে চিকিৎসক, নার্স কিংবা অন্যান্য যারা আছেন তাদের এক ধরনের অভ্যাসে পরিণত হয়, নাকি হচ্ছে বেশি পরিমাণ রোগী সামলাতে হয় প্রতিদিন, এসব থেকেও এক ধরনের ব্যাপার চলে আসে, কোনটি? নিশ্চয়ই
নিশ্চয়ই আমাদের ডক্টর লেলিন চৌধুরী তিনি ব্যাখ্যা করছেন যথার্থই। আমি শুধু বলি আমার বহির্বিভাগের কথাই, 8টা থেকে শুরু হয়, 2:30 পর্যন্ত আমাদের অফিস থাকলেও মূলত বহির্বিভাগে 1:30টার উপরে আর রুগী দেখা হয় না বা থাকেও না তখন রুগী। অর্থাৎ আমি 5 থেকে 5.5 ঘন্টা রুগী দেখি, আর 8:30টা শুরু করি হয়তো 8:30, আমি 5 ঘন্টার বেশি, তো 5 ঘন্টা যদি 60 মিনিট করে ধরি 1 ঘন্টায়, তাহলে 300টা মিনিট আমি হলো রুগী দেখি। এখন একজন বহির্বিভাগের ডাক্তারকে রুগী দেখতে হয় যে 300 থেকে 350, বা আমি ধরি 250 থেকে 350, তাহলে একজন রুগী গড়ে 1 মিনিটের বেশি কিন্তু পায় না। এই চিকিৎসা সেবা আমি সেবাই বা কি দিলাম, সেবা গ্রহীতাই বা কি সেবা পেল, আর সেবা দাতাই বা কি সেবা দিল, এটি একটি অবশ্য সমস্যা। দ্যাট মিনস হলো জনবল সমস্যা, অবকাঠামোগত সমস্যা। দ্বিতীয় জিনিসটি হলো ডক্টরস পেশেন্ট রিলেশনশিপ, এইখানেও একটি বিষয়। আমরা যখন একজন রুগী আমরা সরকারি হাসপাতালে প্রবেশ করি, তখন তার বডি ল্যাঙ্গুয়েজ, তার হলো ভয়েস রেইজ এবং তার সময়ের প্রতি, 1 সেকেন্ড আমি লাইনে দাঁড়াবো না, এই যে অ্যাটিচিউডগুলো, তখন এগুলো চিকিৎসা ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কখনো কখনো সংঘর্ষ, কখনো কখনো অনৈতিক একটি ঘটনা জড়িয়ে পড়ে। আবার আমাদের যারা ডাক্তার নার্স, যেটি আমি বলবো তাদের উপর যে অন্ত, যেমন আমি আমার হাসপাতালের এখন বলি, আমার বারান্দায় নন কোভিড রুগীর তিল ধারণের কোনো জায়গা নেই, এবং ঢাকা মেডিকেলের চিত্র এখন একটু ফাঁকা হলেও তারা কিন্তু অন্যান্য সময় তাদেরও কিন্তু জায়গা থাকে না। এই যে আমাদের টোটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে অধিক সংখ্যক রুগী ম্যানেজ করা, চিকিৎসা সেবা সঠিকভাবে দেওয়া অত্যন্ত মানে দুরূহ ব্যাপার। তবে আমি বলবো যারা আমরা স্বাস্থ্য সেবা দিতে আসি, অবশ্যই আমাদের সেবার মানসিকতা, ডাক্তার নার্স আমাদের অবশ্যই থাকতে হবে। আমাদের 2-1 জন ব্যক্তি এই যে সেবার মানসিকতা থেকে হয়তো ডাইভার্টেড হয়, এটি অস্বীকার করার উপায় নাই, কিন্তু অধিকাংশ চিকিৎসক এবং নার্স সত্যিকার অর্থে তারা সেবার জন্য যা যা করার, অধিকাংশ নার্স এবং ডাক্তাররা তাই কিন্তু করে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন, আপনার সঙ্গে আবার যুক্ত হবে। শাতিলার সঙ্গে কথা বলতে চাই। শাতিলা শারমিন, আপনার রিপোর্টটি আমরা দেখছিলাম, আপনার রিপোর্ট আপনি বেশ কিছু পরিসংখ্যান দেখিয়েছেন স্বাস্থ্যখাতে এবছর, অর্থাৎ গত অত বছরে 1,000 কোটি টাকা ফেরত গেছে বলে আপনি বলছেন। তো এই যে বরাদ্দ অপ্রতুল এই কথাটি বলা হয়, এবং হয়তো যে মোট বাজেটের আকার যেটি দেখি সে অনুযায়ী স্বাস্থ্যখাতের যে বরাদ্দ সেটি দেখলে হয়তো বা অপ্রতুলই মনে হতে পারে, কিন্তু তারপরেও আপনার টাকা যেটি বরাদ্দ করা হয়েছে সেটি খরচ না করতে পেরে ফেরত যায় কেন, আপনার অনুসন্ধান কি বলে, একটু বিস্তারিত বলবেন আমাদের কাছে? ধন্যবাদ রুমেল। ব্যাপারটি হচ্ছে যে যখন আমি এই বিষয়ে অনুসন্ধান করতে গিয়েছি, আমি দেখেছি যে হাসপাতালগুলোতে মূলত খরচের যে খাতগুলো থাকে বেশিরভাগ খরচ হয় কিন্তু এখনো পর্যন্ত বেতন ভাতায়। বেতন ভাতায় বলতে চিকিৎসক, কর্মচারী, স্বাস্থ্যকর্মী যারাই আছেন তাদের জন্য খরচ হয়, কিন্তু সেই জায়গাটিতেও কিন্তু এখনো পরিপূর্ণ বা পর্যাপ্ত যে স্বাস্থ্যকর্মী থাকার দরকার সেটি কিন্তু এখনো নেই। অর্থাৎ হাসপাতালগুলোর যে কাঠামো, সেই কাঠামোতে পরিচালক যারা আছেন তাদের একটি বড় অভিযোগ থাকে যে আমি এত রোগী সামলাতে পারছি না কারণ আমার জনবল নেই। এই গেল বেতনের বিষয়টি, কিন্তু বাদবাকি যে খরচটি হয় বাজেট থেকে, সেই খরচের মূল যে বিষয়টি থাকে সেটি হচ্ছে বেশিরভাগ খরচ হয়ে যায় যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে অথবা অবকাঠামোর ক্ষেত্রে। এখন এই অবকাঠামোর জায়গাটাতেই বিশেষজ্ঞরা যেটি বলছেন যে এখানেই আসলে দুর্নীতিটা হচ্ছে। এবং এই যে একটা কথা আসছে সেটি হচ্ছে যে একটি যেটি উদাহরণ দেওয়া যায় যে একটি যদি হচ্ছে চেয়ারও চেঞ্জ করতে হয়, একটি চেয়ারও কিনতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে অনুমতিটা নিতে হয় কিন্তু একদম উপর থেকে, অর্থাৎ মন্ত্রণালয় পর্যন্ত যেতে হয়। সেই ক্ষেত্রে যে নিজস্ব যে হাসপাতালের যে পরিকল্পনা, যে বছর ব্যাপী যে পরিকল্পনা কিংবা দ্বিবার্ষিক, ত্রিবার্ষিক বা আরো বেশি যে পরিকল্পনাগুলো আসলে ওখানকার যে যারা ম্যানেজমেন্টে আছেন তারা করতে পারতেন, সেই অবস্থা কিন্তু থাকে না, পরিকল্পনাগুলো উপর থেকে আসে। এবং এই কারণে এই যে দীর্ঘসূত্রিতা, যেটা এই দীর্ঘসূত্রিতার কারণে কিন্তু দেখা গেছে যে যে উপকারভোগী যারা রোগী যারা আসছেন, যারা উপকারটা পাবেন তারা কিন্তু এই উপকারটা পাচ্ছেন না। এবং দুর্নীতির বিষয়টি তো এখন আলোচনার সবচেয়ে বড় কেন্দ্রবিন্দুতে আছে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে সিন্ডিকেটের মাধ্যমে, যেটি দুদক অনুসন্ধান এনেছে, যেটি উচ্চ আদালত থেকেও এসেছে বারবার বিভিন্ন ধরনের নির্দেশ,
তো এই বিষয়গুলো মিলিয়েই কিন্তু আসলে বাজেটটা পরিকল্পনাহীনতার পরিকল্পনার অভাবে কিন্তু এই বাজেটটা ফেরত যাচ্ছে। অথচ যথেষ্ট পরিমাণ পরিকল্পনা থাকলে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকলে বাজেট কিন্তু স্বাস্থ্য খাত থেকে ফেরত যাওয়ার কথা। জি সাথীলা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন। লেলিন ভাই, এর আগের আলোচনায় ডক্টর লেলিন চৌধুরীর সঙ্গে যুক্ত হচ্ছি। ডক্টর লেলিন ভাই, এর আগের আলোচনায় আপনি যেটি বলছিলেন যে এই যে লাইসেন্স নেই, লাইসেন্সবিহীন বা মেয়াদোত্তীর্ণ লাইসেন্স হাসপাতালের সঙ্গে চুক্তি করা রিজেন্টের শাহেদ, অটোমোবাইলস কোম্পানিকে আপনার সুরক্ষা সামগ্রী আমদানির অনুমতি দেওয়া হলো, টাকা তারা আগেই তুলে নিয়েছে, পুরো টাকা অ্যাডভান্স। তো এই যে এই জায়গাগুলো কি প্রমাণ করে না যে এই স্বাস্থ্য খাতের জন্য কিংবা জনসেবা নিশ্চিত করার জন্য সরকারি সহায়তা বা সরকারি বরাদ্দ রয়েছে, কিন্তু যাদের মাধ্যমে সেটি হওয়ার কথা তারা কিছু পকেট বের করে এই টাকাগুলো বের করে নেওয়ার জন্য? পকেট কেন বলছি, আপনার এই রিজেন্টের সঙ্গে চুক্তির জন্য নিশ্চয়ই অধিদপ্তরের কেউ না কেউ লাভবান হয়েছেন। এই জাদিদ অটোমোবাইলসের কথা যেটি বলা হচ্ছে সেটির জন্য কেউ না কেউ লাভবান হয়েছেন, এবং এরই মধ্যে গণমাধ্যমে নাম এসেছে তৎকালীন পরিচালক পরিকল্পনা, তিনি জাদিদের সঙ্গে চুক্তি করেছেন, তৎকালীন পরিচালক হাসপাতাল, তিনি রিজেন্টের সঙ্গে চুক্তি করেছেন, পরিচালক হাসপাতাল কিন্তু দুদকের মামলায় আসামি হয়েছেন, এবং আপনার পরিচালক পরিকল্পনা তৎকালীন তিনি এরই মধ্যে ওএসডি হয়ে আছেন। তো এই জায়গাগুলো কীভাবে আমরা বন্ধ করতে পারি? ধন্যবাদ। আমি শুরু করছি বাংলাদেশে বাজেটের ক্ষেত্রে। দেখুন, গত 12-13 বছর জিডিপি 0.9% বাজেট স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়, 0.9% জিডিপি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ হচ্ছে 5% জিডিপির বরাদ্দ করা, যেখানে 0.9% খরচ করার সামর্থ্য নাই, 5% খরচ করার তো ভাবনাই আসে না। তার মানেটা কি? অর্থাৎ দেশের মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সামর্থ্য ব্যাপকতা থাকা দরকার আমাদের সেটি নাই। অর্থাৎ বিরাল আকৃতির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামর্থ্য দিয়ে আমরা বাঘ আকৃতির সেবা দেওয়ার চেষ্টা করছি, এটি একটি অসঙ্গতি। দ্বিতীয় জায়গাটা হচ্ছে, যেহেতু তারা ধরেই নিয়েছে তারা পুরো দেশের মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার সামর্থ্য রাখে না, এ কারণে তাদের প্রধান কাজ হয়ে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারাই আসে সে মন্ত্রণালয়ের অধিদপ্তর, তারা এই মানে দুর্নীতির খনিটাকে আবিষ্কার করা শুরু করে। আবিষ্কার করা শুরু করে বলেই কিন্তু আমরা ফরিদপুর মেডিকেল কলেজে একটি বইয়ের দাম যেটি হওয়ার কথা ধরা গেল 500 টাকা, সেটি 5,000 টাকা কিনতে দেখি, পর্দার দাম দেখি, গাছের দাম দেখি, এবং যন্ত্রপাতি কিনতে গিয়ে আমরা কিংবদন্তির মতো দুর্নীতির খবর দেখি। এবং অদ্ভুত ব্যাপার, এটি যে এই সময় তা না, এর আগে থেকেই চলে আসছে, এবং এখন পর্যন্ত সবাই জানার পরেও এটি থামানোর কোনো উদ্যোগ নেওয়া হয় না, এটি আমাদেরকে বিস্মিত করে। সেটি ধরুন গত 5 বছর না, তারও আগের পাঁচ বছর, অর্থাৎ আমরা স্বাধীনতার পর থেকে যদি হিসেব করি, দেখব স্বাস্থ্য খাতের এই কিংবদন্তি সমাজে দুর্নীতি, এটাকে থামানোর জন্য রাষ্ট্রীয়ভাবেও তেমন কার্যকর উদ্যোগ নেওয়া হয় না। আমি একটি উদাহরণ দিচ্ছি, দেখুন, স্বয়ং প্রধানমন্ত্রী যখন বললেন N95 মাস্ক কেলেঙ্কারির জন্য তদন্ত কমিটি গঠন করার কথা, আমাদের সবারই মনে আছে তদন্ত কমিটি গঠন করা হলো এবং গঠন করার 7 দিন পরে তারা রিপোর্ট জমা দিল। এখন পর্যন্ত কিন্তু সেই রিপোর্ট জনসম্মুখে প্রকাশিত হয়নি, হয়তো কেউ কেউ অ্যারেস্ট হয়েছে অথবা ইত্যাদি হয়েছে, কিন্তু রিপোর্ট কিন্তু যে দেশের মানুষের ট্যাক্সের টাকায় মন্ত্রণালয় চলে, মন্ত্রী চলে, আমাদের সচিব লোকজন চলেন, সেই মানুষের জানার অধিকার, রাইট টু নো, জানার অধিকারকে কিন্তু এখন পর্যন্ত অসম্মান জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেই রিপোর্টটি প্রকাশ করেনি। তার মানেটা কি? মানেটা স্বাস্থ্য মন্ত্রণালয় যেন ধরেই নিয়েছে তারা জনগণের কাছে দায়বদ্ধ না। এই ধরে নেওয়ার কারণেই তারা কিন্তু আগামহীন দুর্নীতি করতে পারে, এবং তারা নকল পিপিই করোনার সেই দুঃসময়ে স্বাস্থ্যকর্মীদের হাতে তুলে দিতে পারে, নকল মাস্ক তুলে দিতে পারে। এবং আমরা মনে করি এই জাতীয় নকল মাস্ক এবং পিপিই ওই সময় ডাক্তার নার্স সহ স্বাস্থ্যকর্মীদের হাতে তুলে দেওয়া হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান যেটাকে বলেছে এক ধরনের হত্যাকাণ্ড, সেই রকম অপরাধে কিন্তু তারা অপরাধী হতে পারে যদি অভিযোগ ওঠা যায়। আমি মনে করি COVID-19 ঝড়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতের একটি ভঙ্গুর ভগ্ন দশা উন্মোচিত হয়েছে। অতি দ্রুত
আমাদের রাষ্ট্রের উচিত, সরকারের উচিত স্বাস্থ্যখাতকে পুনর্বিন্যাস পুনর্গঠন করে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় অর্জিত বাংলাদেশের 17 কোটি মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য উপযুক্ত স্বাস্থ্য সামর্থ্যবান একটি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভাগ তৈরি করা হোক, তাহলেই কিন্তু সমস্ত সমস্যার আমরা সমাধানের পথ দেখতে পারবো। না হলে কিন্তু আমরা বছরের পর বছর অভিযোগ তুলব এবং শুনব, কোনো ফল আসবে না। জি ধন্যবাদ লেনিন ভাই। উত্তম দা, এর আগে আমাদের রিপোর্টার একটি পরিসংখ্যান দেখিয়েছেন যে 1,059 জন মানুষের জন্য একজন করে চিকিৎসক। আপনারাও জলবন সংকটের কথা বলেন, হয়তো বা ক্ষেত্র বিশেষে জনবল সংকট রয়েছে। এছাড়া চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটি আপনাদের কাছ থেকে শুনি যে একজন ডাক্তারের বিপরীতে কয়জন করে আপনার স্বাস্থ্যকর্মী থাকা উচিত, নার্স থেকে শুরু করে ওয়ার্ড বয় পর্যন্ত, সেটিরও তো অপ্রতুলতা রয়েছে। তো তারপরেও যে পরিমাণ জনবল রয়েছে তাতে করে কি এইরকম যে অভিযোগের তীর, এটাই কি বাস্তব, নাকি আরেকটু সেবা নিশ্চিত করার সুযোগ রয়েছে যদি আন্তরিক হয়? আপনার কি মনে হয়? ধন্যবাদ। আসলে জনবলের সংকট এটা সবসময় ছিল। আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সেই নিয়ম অনুযায়ী বলা হয়েছিল 1 ডাক্তার, 3 নার্স এবং হলো 5 আদার স্টাফ। আমাদের এখন বর্তমান চিত্রটি হলো 1 ডাক্তার, 0.8% হলো নার্স এবং হলো অন্যান্য অক্সিলারি স্টাফ হলো তাও হলো 1%। তো সেদিক থেকে নিশ্চয়ই আমাদের স্ট্যান্ডার্ড যেটি প্রোটোকল এটি নেই। বিশ্বের আমরা অনেক সময় স্বাস্থ্য ব্যবস্থার তুলনা করি অন্যান্য দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা এবং জনসংখ্যার বা সংখ্যা এবং রোগীর সংখ্যা এবং হাসপাতালের বেড এবং ডাক্তারের যে রেশিও, এটি অবাক কাণ্ড। যার কারণে আমাদের বাংলাদেশের যে আন্তর্জাতিক পত্রিকা যেটা ল্যান্সেট বারবার বলছেন, হলো বেশ কয়েকবার লিখেছেন বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে এত অস্বল্প বাজেটে এত উন্নতি, এত উন্নয়ন সূচক বৃদ্ধি পৃথিবীর আর কোথাও নেই। তো যার কারণে আমাদের যেমন স্বাস্থ্য খাতের দুর্নীতির যে চিত্র আমাদের জিকেজি বা মাস্ক কেলেঙ্কারি বা হাজার হাজার কোটি টাকার যেমন দুর্নীতির চিত্র আছে, আবার এই স্বাস্থ্য বিভাগের কিন্তু অনেক অর্জনও আছে। আমরা শিশু মৃত্যুর হার কমিয়েছি, মাতৃমৃত্যুর হার কমিয়েছি, আমরা গড় আয়ু বেড়েছে, আমাদের এই ভ্যাকসিনেশনে আমাদের সফলতা আছে এবং আমাদের কমিউনিটি ক্লিনিক প্রান্তিক পর্যায়ে বাংলাদেশের অনেকগুলো সেবা দিচ্ছে। তারপরও কাজ করতে গেলে আমাদের অনেক কিছু এগুলো উন্নতি সম্ভব। আপনার প্রশ্নটি ছিল হলো এই জনবলে আমরা কি আরো উন্নতি করা যায় না? অবশ্যই আমরা এই জনবল নিয়ে হাসপাতালে সার্ভিস দিয়ে, এই জনবল নিয়ে আমরা অনেকে আহত হই, এই জনবল নিয়ে আমাদেরকে কখনো হাত করা পরিয়ে জেলে নেওয়া হয়, এই জনবল নিয়েই আমরা আমরা অপারেশন থেকে শুরু করে আমরা কোভিড মোকাবেলা। উত্তম দা, একজন দর্শক একটি প্রশ্ন করতে চাচ্ছেন, আমি প্রশ্নটি নিয়ে আপনার কাছে আসছি। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি লুৎফর রহমান বলছি কিশোরগঞ্জ ফুলিয়াছড় থেকে। ওয়া আলাইকুম আসসালাম, বলুন। বলতে চাচ্ছি যে আপনার প্রতিটা ক্লিনিক এবং স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতাল গেলে আমরা দেখতে পাই যে এখানে কোনো আমরা নিত্যপণ্য যেমন কিনি বাজার থেকে প্রতিটারই নির্দিষ্ট মূল্য দেওয়া থাকে, নির্দিষ্ট একটা মূল্য দেওয়া থাকে, কিন্তু আমরা কোনো হাসপাতাল বা ক্লিনিকে গেলে এই যে বিভিন্ন যে টেস্ট দেয় ডাক্তার সাহেবরা, ওনাদের ফি এবং ওনাদের যে টেস্ট বিভিন্ন টেস্টের কোনো নির্ধারিত কোনো মূল্য নেই, এটা কি সরকার কোনো ব্যবস্থা করতে পারে কিনা? জি ধন্যবাদ। উত্তম দা, নিশ্চয় প্রশ্নটা আমি শুনেছেন, দর্শক বলতে চাচ্ছেন যে আমি যতটুকু জানি আমাদের একেবারে প্রান্তিক পর্যায় থেকে টার্সিয়ারি লেভেল পর্যন্ত প্রতিটি হাসপাতালে কি কি সার্ভিস আছে এবং পরীক্ষার কতটুকু মূল্য আছে প্রতিটি জায়গায় কিন্তু টাঙানো আছে, তো দুই একটি জায়গায় নাও থাকতে পারে। আমি মনে করি মোর দেন 90% জায়গায় এটা টাঙানো আছে, কিন্তু বেসরকারি ক্ষেত্রে কিন্তু দর্শক যদি জানতে চাচ্ছেন এক এক জায়গায় এক এক রকম, তো এটি কি ব্যাপারটি এরকম যে হয়তো কোথাও বেশি সুযোগ সুবিধা সম্পন্ন, কোথাও কম সুযোগ সুবিধা, এরকম? মানে যদি বলতে চাই, ধরেন আপনি আমি রক্তের পরীক্ষা করব, এক এক জায়গায় তো এক এক রকম, এইটি হয়তো দর্শক জানতে চাচ্ছেন। হ্যাঁ, বিষয়টা এরকম যে কখনোই আপনার বুকের একটি এক্সরে, এটির দাম সব জায়গায় এক হওয়া সম্ভব না। আমি ব্যাখ্যা দিচ্ছি, একটি এক্সরে বুকের করা যায় 50 MA একটি চাইনিজ মেশিন দিয়ে, সেই মেশিনটার দাম 1.5 লাখ টাকা। আবার সেই বুকের এক্সরেটা করা যায় 1000 MA এর একটা আমেরিকান মেশিন দিয়ে, সেই মেশিনটার দাম 80 লাখ টাকা। যে মেশিনে যে 80 লাখ টাকার মেশিনের বুকের এক্সরের দাম আর 1.5 লাখ টাকার মেশিনের বুকের এক্সরের দাম এক হবে না।
ধরুন রক্তের একটা প্রথম টেস্ট সিবিসি, কিন্তু রেজাল্ট কি এক আসবে লেলিন ভাই? না, রেজাল্টও এক আসবে না। যেটি রেজুলেশন বেশি 80 লাখ টাকার যে, তার সেটি নিখুঁত, যত নিখুঁত ভাবে আসবে। তাহলে আমি 1.5 লাখ টাকার মেশিন রাখছি কেন? আচ্ছা, রাখছি কেন? এই ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের মান নিয়ন্ত্রণের একটি ব্যাপার আছে। যেমন ধরুন এই রাখার ক্ষেত্রেও আছে, যেখানে কম ফ্যাসিলিটিসের জায়গা সেখানে এটি করা হয়। প্রাইমারি সেন্টার, সেকেন্ডারি সেন্টার, টারশিয়ারি সেন্টার, টারশিয়ারি সেন্টারের যে প্রযুক্তিগত মান সেটি প্রাইমারি সেন্টারের প্রযুক্তিগত মানের সমান হবে না। কতগুলো বিষয় আছে, যেমন ধরুন সিবিসি একটি পরীক্ষা, একটি 30,000 টাকা দামের মাইক্রোস্কোপ দিয়ে এই পরীক্ষাটি করা যায়, আবার একটি অনেক লাখ টাকা 50,000 টাকা দামের একটি অটো কাউন্টার দিয়ে এই পরীক্ষাটি করা যায়। এখন নিখুঁত হওয়ার সাথে এর যুক্তি রয়েছে। এই কারণেই আমরা বলি প্রাইমারি কেয়ার সেন্টারে যেমন থাকবে, সেকেন্ডারি কেয়ার সেন্টারে তেমন থাকবে না, টারশিয়ারি কেয়ার সেন্টারে আরো বেশি থাকবে। এই কারণেই কিন্তু সরকার অনেক চেষ্টা করে কিন্তু একই মান নির্ধারণ করতে পারে নাই। সেক্ষেত্রে আমরা বলছি একটি রেঞ্জ বা একটি মানে রেঞ্জ ঠিক করা, যে কত থেকে কত হতে পারে। ঝামেলা হলো স্বাস্থ্য সেবা যখন আপনি বলবেন, আবার যখন এটাকে পণ্যের সাথে তুলনা করবেন, তখন আসলে কন্ট্রাডিকশন আসে। যখন মানুষ সেবাটা নিতে যায়, পে করতে গেলে, টাকা দিতে গেলে সেটাকে পণ্য ভাবতে চায়। পণ্য ধরুন এক কাপ চায়ের দাম হোটেল র্যাডিসনের যে দাম, বসুন্ধরার পাশের ফুটপাতে সেই দাম না। তাহলে পণ্য যখন ভাববেন, পণ্যর একটা ধরন। আমরা মনে করছি স্বাস্থ্যটা সেবা হওয়া দরকার, এবং সেবার ক্ষেত্রে সরকার যদি বেসরকারি স্বাস্থ্যসেবা যে ফ্যাসিলিটিস গুলো আছে তাদের যদি কিছু কর, রেয়াত সহ নানা জাতীয় সুবিধা দেয়, সেটাকে আমরা মানুষের ক্রয় ক্ষমতা অর্থাৎ সবচাইতে বড় আলোচিত এখন জিকেজি বা আমাদের রিজেন্ট হাসপাতাল, এই মুহূর্তে যেমন পরিচালক স্বাস্থ্যর যেমন দায় দায়িত্ব আছে, তেমনি কিন্তু আইনেরও কিন্তু একটি দায় দায়িত্ব আছে। আমাদের 1984 সালের আইন দিয়ে এইসব ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, হাসপাতাল চলছে। তো এখন আমাদের যেটা সময়ের দাবি, আজকে 2020 সালে, 1984 সালে যে দাম নির্ধারণ করা হয়েছিল, যে ফ্যাসিলিটি ছিল, এখন অনেকগুলো ফ্যাসিলিটি বেড়েছে, অনেকগুলো নতুন অত্যাধুনিক পরীক্ষা এসেছে, কিন্তু আমাদের সেটি স্বাস্থ্য মন্ত্রণালয় বারবার এটির জন্য উদ্যোগ গ্রহণ করার পরও আমি মনে করি যে সে আইনটি এখনো পর্যন্ত মানসম্মত বা আধুনিক আইন হয় নাই, যার কারণে এই ফাঁকে আমাদের এই কাজগুলো করছে। আবার আরেকটি বিষয় আমরা যেটা দেখি, অনেক সময় আইন হয়, আইনের সাথে কার্যকারিতার কোনো থাকে না। যেমন আমি বলি, এই সময় দুটি জিনিস আমাদের অত্যন্ত জরুরি। একটা হলো আমাদের যেহেতু অনৈতিকভাবে আজকে বলা হচ্ছে লাইসেন্সহীন অনেক, প্রায় 12,000 হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার আছে, লাইসেন্স আছে মাত্র 4,000। তেমনি আবার হলো আমাদের আবার বলা হচ্ছে যে হলো আমাদের এই যে আইনের ক্ষেত্রে আরেকটি বিষয় আলাপ করা হচ্ছে, যেহেতু সংক্রামক ব্যাধি আইন 2018, এটি কিন্তু একদম 2018 মানে একদম রিসেন্ট টাইমে হয়েছে, আমি সংক্রামক ব্যাধি আইন তৈরি হয়েছে, আইনের কি কোনো ইমপ্লিমেন্টেশন এই মুহূর্তে খুব জরুরি, এটিও কিন্তু ইমপ্লিমেন্টেশন নাই। আবার 1984 সালের যে আইনটি আছে, যেটি প্রয়োজন সেটিও আমরা করছি না। তা আমি মনে করি যে যেটা তার দামের তারতম্য বা কোয়ালিটি এনশিওর বা তাদের প্রেসক্রিপশন সবকিছু মিলে আমার মনে হয় মানসম্মত একটা আইন প্রণয়ন করা অত্যন্ত জরুরি। উত্তমদা ধন্যবাদ, আপনার সঙ্গে আবার যুক্ত হওয়ার চেষ্টা করবো। শাতিলার সঙ্গে যুক্ত হতে চাই। শাতিলা, খুব অল্প কথা একটি বিষয় আপনাকে জানতে চাই, যে শুরুতে আপনার রিপোর্ট আপনি দেখিয়েছেন যে একজন রোগী যিনি এসেছেন পটুয়াখালী থেকে খুব সম্ভবত, তার যে ভোগান্তি অর্থাৎ তথ্য সঠিকভাবে না পাওয়ার, তো অনেক গ্রামের মানুষজন এই ঢাকা শহরে আসেন হাসপাতালগুলোতে, তথ্য সঠিকভাবে না পাওয়ার অভিযোগ তাদের। এই জায়গাতে আপনার কাছে কী মনে হয় যে আসলে এই সমন্বয়হীনতাটা কোথায়, অর্থাৎ তথ্য পাওয়ার ক্ষেত্রে, সঠিক তথ্য পাওয়ার ক্ষেত্রে বাধাটা কী কাজ করে? শাতিলা, অনুসন্ধানে গিয়ে যেটি আমি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে টারশিয়ারি লেভেলের যে হাসপাতালগুলো, তার মানে হচ্ছে আমরা বলতে চাচ্ছি যে সারা দেশ থেকে রোগীরা আসা নিয়ে, উন্নত চিকিৎসার জন্য কিংবা জটিল রোগ নিয়ে যেখানে আসেন, তো এখানে যখন তারা আসেন তারা কিন্তু একদম গ্রাম থেকে আসছেন। অনেক ক্ষেত্রে অনেকেই হয়তো লেখাপড়াও জানেন না, এরকমও হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত মানুষের ভিড়ে যখন নির্দেশনাগুলো নির্দিষ্ট থাকে না, হয়তো ডাক্তার বা ওখানকার স্বাস্থ্যকর্মীর জন্য সবকিছু চেনা খুব সহজ, কিন্তু
যে নতুন আসছে, যে নতুন চিকিৎসা নিতে আসছে, সবচেয়ে বড় কথা তার স্বজন অথবা যে রোগী সে কিন্তু মানসিক ভাবে বা যেভাবেই হোক না কেন তার কিন্তু এক ধরনের ট্রমার মধ্যে থাকেন। তারা এসে যদি এই নির্দেশনা গুলো ঠিক মতো না পান তাহলে কিন্তু এই ভোগান্তি যেগুলো হয় সেগুলো কিন্তু তাদের কাছে অনেক বড় ভোগান্তি হয়ে যায়, কারণ তারা রোগী নিয়ে এসেছে। তো নির্দেশনা গুলো খুব ছোট, অনুসন্ধানের কার্যকারিতা হচ্ছে খুব ছোট বিষয়। অনুসন্ধানে জিজ্ঞেস করলে একটা রুম দেখিয়ে দিচ্ছে কিন্তু বলে দিচ্ছে না যে ওখানে কি হচ্ছে। একজন ডাক্তার হয়তো প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন না যে পরবর্তী পদক্ষেপটা কি হবে তার। এই যে ছোট ছোট বিষয়গুলো, এই ছোট ছোট বিষয় নির্দেশনা গুলো যদি একটু মানে লেখা থাকে এবং রোগীরা সহজে যদি এটা বুঝতে পারেন তাহলে কিন্তু খুব সহজ তারা কিন্তু এই যে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। উত্তম দা, একটু জানতে চাই, খুব অল্প কথা, এই যে আমরা বিভিন্ন সময় আলোচনাটা শুনছি, এখন তো করছো বিভিন্ন সময়, যে করোনা আমাদের স্বাস্থ্য খাতের ফাঁক ফোকরগুলো দেখিয়ে দিয়েছে, তো আমরা কি এই করোনার কারণে যে ফাঁক ফোকরগুলো চিহ্নিত হয়েছে সেগুলো বন্ধ হবে সেই আশা করতে পারি কিনা আজকে? না, আমি যেটি মনে করি হলো, যেটি হলো সাথীরা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে, আসলে তথ্য সংকট সবসময় ছিল, এখনও কিন্তু আছে, আর আমাদের স্বাস্থ্য খাতের সার্ভিস ডেলিভারিতে অনেকগুলো দুর্বলতা আছে। এই দুর্বলতাগুলো আসলে কতগুলো দুর্বলতা হলো, একদম ক্রনিক, এগুলো এখনো পর্যন্ত ক্রনিক ডিজিজে পরিণত হয়ে গেছে, এগুলো কিন্তু আর সারানো যাচ্ছে কি না যাবে কি না আমি জানি না। আর কিছু কিছু আমাদের দুর্বলতা আছে, যেমন এটা আমরা কোভিড এর ক্ষেত্রে অনেক দুর্বলতা আমাদের ছিল, সেগুলো আমরা কাটিয়ে উঠেছি। তবে এই দুর্বলতার জিনিসগুলোকে আমরা স্বাস্থ্য খাতে যারা নীতি নির্ধারক, যারা দায়িত্বপ্রাপ্ত, এগুলো চিহ্নিত করা উচিত। আসলে আমাদের অনেকগুলো লজিস্টিক আছে, আমাদের অনেক পর্যাপ্ত বাজেট আছে, আমাদের যে ম্যান পাওয়ার আছে, এই ম্যান পাওয়ার এই লজিস্টিক দিয়েও আমরা, যেটা আগে আপনি বলেছিলেন, আমরা স্বাস্থ্য সেবাটাকে আরো একটু উন্নত করতে পারি, এটা প্রাইভেটে হোক সরকারি হোক, কিন্তু এই দুর্বলতাগুলো চিহ্নিত করা আমাদের অত্যন্ত জরুরি। আরেকটি বিষয় হলো, আমি যেটি হলো, আপনি আশার বাণীর কথা বলছেন, আমরা গত বছর ডেঙ্গু নিয়ে কথা বলেছি, এর দুই বছর আগে আমরা হলো চিকুনগুনিয়া নিয়ে কথা বলেছি, আবার এখন আসছি আমি করোনা নিয়ে, জানি না আগামী বছর সার্স ত্রিয়া আসবে না অন্য কিছু আসবে। আমরা এই আলোচনাগুলো থেকে যে শিক্ষাগুলো পাই এগুলো সঠিকভাবে আমরা আসলে বাস্তবায়ন করি না। নিশ্চয়ই যারা আজকে নীতি নির্ধারণের দায়িত্বে আছেন তারা নিশ্চয়ই এটি উপলব্ধি করে আগামী দিনে এইসব আমাদের দুর্বলতা বা আমাদের নীতি নির্ধারণের বিষয়গুলো আমাদের কারেকশন করা অত্যন্ত জরুরি। আমরা সেটি আশা করি। উত্তম দা, আপনাকে অনেক ধন্যবাদ। লেলিন ভাইয়ের সঙ্গে অল্প কথা যুক্ত হতেছে। লেলিন ভাই, একেবারে শেষের দিকে আছি, আমরা বলছি ফাঁপা স্বাস্থ্য খাত, কিন্তু আমরা চাই না এই ফাঁপা বলতে, আমরা বলবো একটি মজবুত স্বাস্থ্য খাত চাই যেটি সেবামূলক হবে, সেই আশা দিয়ে শেষ করবো। লেলিন ভাই, জি আমি মনে করি দুই ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা করে স্বাস্থ্য খাতকে পুনর্বিন্যাস পুনর্গঠন করা। আরেকটি সহজ পথ আছে, আমরা ম্যাজিক বুলেট বলি, সেটি হচ্ছে যদি আগামীকাল আমাদের মন্ত্রিসভায় একটি আইন অনুমোদন করে এবং সেটি পরে পাস হয়, সেটা হচ্ছে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সমস্ত সদস্য, 300 জন এমপি এবং জয়েন্ট সেক্রেটারি লেভেলের উপরে যারা সরকারি কর্মকর্তা কর্মচারীগণ আছেন এবং সমস্ত সাংবিধানিক ব্যক্তিত্ব দেশের ভেতরে চিকিৎসা নেবেন, কোনো বোর্ড তাদের বাইরে যাওয়ার ব্যাপারে তাহলে উন্নত হবে বলে আপনি আশা করেন। লেলিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অধ্যাপক ডক্টর উত্তম কুমার বড়ুয়া, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমার সহকর্মী সাথীলা শারমিন, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি রিপোর্ট তৈরি করার জন্য। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।